অরিজিৎ সিং স্যারের সাথে দেখা করার পর বৈশালী দি পুরো পাগল, দেখুন পুরো ভিডিওটা। পৌশালী দি, অরিজিৎ সিং স্যারের সঙ্গে দেখা করার পর যা বললো আপনারা শুনলে ছিটকে যাবেন জাস্ট। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই তোমাকে চাই, এই লোকটা কেসারিয়া, মানে ওকে দেখে ভাবছি এই সেই লোকটা যে আইপিএল এর উদ্বোধনে ধোনিকে প্রণাম করেছিল। ও একদম মাটির মাঠ, তুমিও শিল্পী আমিও শিল্পী, শিল্পী শিল্পী থেকে রিহার্সাল চলে, এটাই অরিজিৎ। মিশনটা তো বড্ড জটিল জিনিস, কোনো যে কোনো উচ্চ পদে বা উচ্চ জায়গায় যেতে গেলে একটা পারমিশন লাগে। অনেক দিন ধরে চেষ্টা করছি, বিগত 4 বছর ধরে চেষ্টা করছি মানুষটার সাথে দেখা করার। একটা নেশা পরিণত হয়েছিল যে আমাকে মানুষটার সঙ্গে, আমি বিরক্ত করব না, আমি বলেই রেখেছিলাম সবাইকে, ভাই আমি কিচ্ছু বিরক্ত করব না, আমি শুধু মানুষটাকে 2 মিনিট দেখব। তো আমি বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠান ছিল, সেখান থেকে প্ল্যান ছিল জিয়াগঞ্জ যাওয়ার। আমি গান গাই, তার আগে পর্যন্ত আমি পারমিশন পাইনি, হতেই পারে কাজ মানুষের কাজ। এবার হঠাৎ লাস্ট গান গাইবো, মনটা খারাপ হয়েছে, এখনো পারমিশনটা পেলাম না। ঠিক 3 থেকে আমাকে বলা হলো, বৈশালীদি পারমিশন পেয়ে গেছে, আমরা জিয়াগঞ্জ যাচ্ছি। ভগবান, আমি বোধহয় লাস্ট গানটা ঠিকঠাক গাইতেও পারিনি, একটা স্ট্যাঞ্জা কম গেয়ে চলে এসেছি দেখা করতে যাবো বলে। প্রচণ্ড শরীর খারাপ ছিল সেদিন, অনেক বমি বমি করেছে, কারণ অ্যাসিড হয়ে গেছিল। মানে যেখানে ইচ্ছা যাক ওষুধ, আমি কোনো রকমে ওষুধ গিলে জল গিলে আমি গেলাম জিয়াগঞ্জ। তখন রাত্রি 12:30 বাজে, আমি গেছি, উনি 10 মিনিট পর এলো। আমি আমার দুজন অনু ওখান থেকে টিম, অরিজিৎ সিং এর টিম থেকে বলা হয়েছিল দুজনের বেশি অ্যালাউ হবে না, ঠিক আছে সেটাও ঠিক আছে, শর্ত ঠিক আছে, সব শর্ত মানতে রাজি ছিলাম, সব শর্ত মানতে রাজি ছিলাম ভাই। তো গেলাম, আমি না ওকে দেখে ভাবছি এই সেই লোকটা যে আইপিএল এর উদ্বোধনে ধোনিকে প্রণাম করেছিল, এই সেই লোকটা যে গেরুয়া গানটা গেয়েছিল, এই এই মানুষটা যে যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই তোমাকে চাই, এই লোকটা কেসারিয়া, মানে আরে মানুষ তো আমি, আমার যে গাড়ি চালায় অরিজিৎ সিং এর যে গাড়ি চালায় যে মোটামুটি সে সেম সেম। আমি ভাইয়াকে বলেছিলাম গাড়িটা নিয়ে চলে যাও, আমার দরকার নেই, ওর সাথে দেখা করে কি বলতে কি বলবো, যদি বোকার মতন থাকি থাকি ও কি রিয়াক্ট করবে, আমি কি রিয়াক্ট। কৌশালী দি যেসব কথাগুলো বললো না, সেসব কথাগুলো কিন্তু তার নিজের না, সে কথাগুলো যে বললো সমস্ত কথাই কিন্তু অরিজিৎ সিং কৌশালী দিকে বলেছে, আর সেই কথাগুলোই কিন্তু কৌশালী দি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলো। ভাবুন তো, যে মানুষটার আকাশ চুম্বি সাফল্য, যে মানুষটা এখন গোটা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে, সেই মানুষটা এই কৌশালী দিকে 40টা মিনিট টাইম দিল, 40টা মিনিট টাইম দিয়ে তার সঙ্গে কথা বললো, তার সঙ্গে নতুন গানের প্রজেক্ট করবে তারও কথা দিল। বৈশালী দি কি ধরনের গান করতে পছন্দ করে সে সম্বন্ধেও জানলো, মাটির গান, মাটির গান তিনি কতটা ভালোবাসে সেই সম্বন্ধেও কিন্তু বৈশালী দি জানালো। সত্যি আমরা কিন্তু অরিজিৎ সিং কে দেখে বারবার মুগ্ধ হয়ে পড়ি। অরিজিৎ সিং স্যার এই একটা মন আর কতবার যে জিতবে সত্যি জানি না, সত্যি ভগবান আপনি। আমি আমি বিশেষ করে ভীষণ ভীষণ লাকি, কারণ সেই মানুষটা দেখা পেয়েছি, সেই মানুষটাকে জড়িয়ে ধরতে পেরেছি এবং সেই মানুষটার কাঁধে হাত রেখে ছবি তুলতে পেরেছি। এক সেকেন্ডের একটা ভিডিও দাদা, তার সঙ্গে আমি অনেকগুলো ছবি তুলেছি, একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সত্যি কতটা লাকি আমি, ভগবানের দর্শন পা কতটা যে ভাগ্যের ব্যাপার সেটা বলে বোঝানো যাবে না। আর আপনি, আর আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সেই মানুষটার যদি স্বাদ পান, সেই মানুষটার যদি দেখা পান, আপনি যে কতটা ভালো লাগবে সেটা আমি ভাষায় প্রকাশ করতে আপনাদের সঙ্গে পারবো না, আপনারা নিজে অনুভব করতে পারবেন। আমি অরিজিৎ সিং স্যারের ভিডিও বানিয়ে থাকি, আপনাদের সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট পেলে এমনই অরিজিৎ সিং স্যারের ভিডিও অনেক বানাতে পারবো। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন লাইক করেন অনেক খুশি হব। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রইল, যারা অরিজিৎ সিং স্যারের ভক্ত অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমি আরও উৎসাহ পাই ভিডিও বানানোর। ভালো থাকবেন অরিজিৎ সিং স্যার, ভালো থাকবেন আপনারাও, কারণ আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। ফিরবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই, বাই।